হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তরফ থেকে আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত একটি সুখবর নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গতবারের মতো এবারও দিচ্ছেন করোনা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে 2,500 টাকা, আর এই টাকাটি প্রত্যেকটি পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে। আমি পেয়েছি, আপনি কি পেয়েছেন? তো আমার এই কথার উপরে অনেকবারে বলতে পারেন যে ভাই আপনি টাকা পেয়েছেন, তার প্রুফ কি? হ্যাঁ অবশ্যই, সর্বপ্রথম আমি আপনাদেরকে টাকা পাইছি কিনা সেটার প্রুফ দেখাবো। তার পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যারা টাকা পাইছেন তারা কিভাবে টাকাটি হাতে নেবেন, আর তার পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যারা টাকা পান নাই তারা কিভাবে টাকাটি পাবো। আর এখন পর্যন্ত যারা টাকাটি পান নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তা না হলে টাকা কিন্তু পাবেন না। তো চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করছি। আর বন্ধুরা, আরেকটি কথা বলে রাখছি, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছাবে। ওকে বন্ধুরা, এখন আমি আমার পেমেন্টের লাইভ প্রুফ দেখাবো। তো এই জন্য আমি চলে যাচ্ছি সরাসরি আমার মোবাইলের মেসেজ আইকনে, এটার উপরে আমি টাচ করছি। ওকে বন্ধুরা, দেখুন এই যে উপরে একটি নাম্বার দেখা যাচ্ছে +8015547020104, এবং নিচেই লেখা দেখা যাচ্ছে করোনা পরিস্থিতির কারণে। যাই হোক, বিষয়টা আমি আপনাদেরকে একটু বড় করে দেখাবো, এই জন্য আমি এটার উপরে টাচ করছি। এখন দেখুন স্পষ্টভাবে এখানে লেখা দেখা যাচ্ছে করোনা পরিস্থিতির কারণে সাময়িক অসুবিধা মোকাবেলার লক্ষ্যে গত বছরের মতো আপনার পরিবারের জন্য 2,500 টাকা প্রদান করা হলো, ঈদ মোবারক। তো অনেকবারে বলতে পারেন যে ভাই আপনার মেসেজটি তো আগের হতে পারে, এই সমস্যা দূর করার জন্য আমি মেসেজের উপরে আবার টাচ করছি। তো দেখুন আমার মেসেজটি কত তারিখে আইসে এবং কয়টার সময় আইসে বিস্তারিত দেখা যাচ্ছে। ফর্ম যে নাম্বারটি থেকে আসছে সে নাম্বারটি এবং সেন্ড, সে আমাকে টাকাটি কত তারিখে দিয়েছে, সে তারিখ 3 মে 3:56 এবং রিসিপ্ট টাইম নিচে দেখা যাচ্ছে। আশা করি আপনাদের কনফিউজটা দূর হয়েছে। এখন যারা টাকাটা পাইছেন তারা কিভাবে কোনোরকম দালাল ছাড়া হয়রানি ছাড়া টাকাটা কিভাবে তুলবেন? ওকে বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি সরাসরি আমার মোবাইলের ডায়াল প্যাডে। এই টাকাটি আপনি আপনার মোবাইলের দুটি মাধ্যমে তুলতে পারবেন, যাদের বাটন ফোন তারা ডায়াল কোডের মাধ্যমে, আর যাদের স্মার্টফোন তারা অ্যাপসের মাধ্যমে তুলতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপসের মাধ্যমে আপনি যদি টাকাটা উত্তোলন করেন তাহলে সেক্ষেত্রে আপনার সীমিত সার্ভিস চার্জ কাটবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো বাটন ফোন থেকে কিভাবে টাকাটি আপনি তুলবেন। আমার ডায়াল প্যাডে টাচ করছি, এখন এখানে লিখছি 167#, এখন এটাকে কলে পাঠিয়ে দিচ্ছি। এখন যে নাম্বারের সাথে আপনার নগদ অ্যাকাউন্টে সে নাম্বারটি সিলেক্ট করবেন। আর আপনারা সবাই তো জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আলাদা এখন একটি ব্যাংকিং সেবা হচ্ছে নগদ ব্যাংকিং অ্যাকাউন্ট। তো বাংলাদেশ সরকার সবার জন্য নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই নাম্বারে টাকাটি সেন্ড করেন। তো আমার অ্যাকাউন্টটি বাংলালিঙ্ক সিমের সাথে অ্যাড করা, এই কারণে আমি বাংলালিঙ্কের উপরে টাচ করছি। ওকে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার পেমেন্টটা আছে কিনা। তো দেখুন এখানে 1 থেকে 7 পর্যন্ত অপশন আছে, তা আমি 7 অপশনটি সিলেক্ট করে এখানে এখন এখান থেকে সেন্ড। এখন দেখুন সর্বপ্রথম লেখা দেখা যাচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, এখন এখানে আমি 1 লিখে সেন্ড করব। এখন এখানে আমি আমার পিনকোডটি বসিয়ে দেব, এখন এখান থেকে সেন্ড। হ্যাঁ দেখুন এখানে আমার ব্যালেন্স দেখা যাচ্ছে 2,537.36 পয়সা। বন্ধুরা, আশা করি আমি আপনাদের কনফিউজটা দূর করতে পেরেছি। আর এখন পর্যন্ত যারা টাকাটি পান নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তা না হলে টাকা কিন্তু পাবেন না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি অ্যাপসের মাধ্যমে কিভাবে টাকাটি উত্তোলন করবেন। এজন্য আমি চলে যাচ্ছি সরাসরি আমার মোবাইলের প্লে স্টোরে, এখন এখানে আপনারা লিখবেন নগদ। ওকে বন্ধুরা, দেখুন নগদ লেখার সাথে সাথে নগদের অ্যাপসটি আমার সর্বপ্রথমেই দেখা যাচ্ছে এবং সাইডে লেখা দেখা যাচ্ছে ওপেন। ওপেন এই জন্যই লেখা দেখা যাচ্ছে কারণ আমি নগদ অ্যাপ্লিকেশনটি পূর্বে থেকে ইনস্টল করে রেখেছি, আর আপনি যখন ইনস্টল করবেন তখন ওপেনের পরিবর্তে এখানে ইনস্টল লেখা থাকবে। তো অ্যাপসটি আমি এখন আমার মোবাইল থেকে আমি ওপেন করছি। এখন দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে নগদ, এটার উপরে টাচ করছি। তো বন্ধুরা, নগদের অ্যাকাউন্টটি আমার যে মোবাইলের সাথে
তৈরি করা আছে সেই নাম্বারটি অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর আপনি যখন নাম্বারটি নতুন লগ ইন করবেন তখন সর্বপ্রথম আপনার নাম্বারটি যাবে। তো আমি পূর্বে একবার লগ ইন করছি, এই কারণে নাম্বারটি এখানে দেখা যাচ্ছে। তো নিচে দেখুন লেখা দেখা যাচ্ছে পিন। এখন আমি এখানে আমার নগদের পিন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এখন দেখুন এই যে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে টাচ করছি। তো বন্ধুরা সর্বপ্রথম দেখুন লেখা আছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। তো আমি এখানে ট্যাপ করছি। তো দেখুন বন্ধুরা এখানেও লেখা দেখা যাচ্ছে 2537, এবং নিচে দেখুন লেখা দেখা যাচ্ছে সার্ভিস সমূহ, সেন্ড মানি, এবং তার পরবর্তী অপশন আছে ক্যাশ আউট। এখান থেকে ক্যাশ আউট করব। তো এই জন্য আমি 2 নম্বর ক্যাশ আউট এটার উপর টাচ করছি। তো বন্ধুরা এখানে দেখুন লেখা দেখা যাচ্ছে উদ্যোক্তার অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনি যেই এজেন্ট ব্যাংকের নাম্বার থেকে টাকাটি উত্তোলন করবেন সেই এজেন্ট এর নাম্বারটি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সাইডে একটি অ্যারো মার্ক চলে এসেছে। এই অ্যারো মার্ক এর টাচ করার সাথে সাথে দেখুন নিচে লেখা আছে কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন। তো তখন ওই এজেন্টের যে একটি কিউআর কোড আছে সেটা আপনি আপনার মোবাইল থেকে স্ক্যান করে দেবেন। স্ক্যান করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার কাছে পিনকোডটি যাবে। পিনকোডটি দেওয়ার সাথে সাথে টাকাটি এজেন্টের মোবাইলে চলে যাবে, আর তখন সাথে সাথে আপনি টাকাটি হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের করোনা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে যারা যারা এই 2500 টাকা পান নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টে সিক্রেট টিপসটি বলে দেবো যে আপনারা কিভাবে টাকাটি পাবেন। তো বন্ধুরা ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধায় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক দেবেন, আর এই ভিডিওটি দ্রুত আপনার বিভিন্ন বন্ধুবান্ধবের নিকট শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর অল।